सीरियसली हमार कुमिल्ला से सार्थक তোমার এটা ব্রেক কোনটা জানো M447 M447 মানে কি মানে আর কি M447 না ঠিক আছে তুমি কি আলাদা লাগাইছো ব্রেক না স্টক স্টক টায়ার ছড়া স্টকে 447 দিছে হ্যাঁ ব্রেক গুলো ভালো হ্যাঁ M447 এর কোনই তো ভালো এখন তো ক্যালিবার গুলো তো জং করে F90 হ্যাঁ M396 এর পারফরম্যান্সটা M315 এর মতো না M315 টা অনেক ভালো ফার্স্ট সিরিজের কিন্তু অনেক ভালো M315 আর একটা আছে M200 ভাই এদিকে M200 তো ভালো ব্রেক হ্যাঁ হ্যাঁ বল MP200 পরে যেটা আসছে ভালোই খারাপ না আর M447 কিন্তু অনেক ভালো ব্রেক হ্যাঁ এটাই আমার এটা ছিল M396 আমি সিলেট যাওয়ার সময় হ্যাঁ আমি একে 10 কিচ্ছু ভাঙবে না না ভাঙবে না একদম ইভেন তোমার কষ্ট হচ্ছে কি সে হ্যাঁ কষ্ট হচ্ছে তোমার এই যে এখন যে টিউনিং এ চালাচ্ছ এটা না থাকলেই চেনের উপর প্রেসার পড়বে ডেরার উপরে প্রেসার পড়ে উপরে এটা কি পিতলের না রং করছে মাটি ম্যাক্সিমাম বৌদ্ধদের এই কালারই থাকে ভিডিওতে আটকা পড়ে গেছে দেখি আমি উঠি ভাই এদিক দিয়ে আসুন এদিক দিয়ে যাও যাও তুমি এদিক দিয়ে যাও যে জায়গায় লাগাইছি হ্যাঁ নামতে তো মজা আছে হ্যাঁ সাবধান সাবধান আমি হচ্ছে মাত্র খাওয়া দাওয়া করলাম না আমরা পেটে একটা প্রেশার লাগতেছে পানিও তো আনি নাই আচ্ছা যাওয়ার সময় কিন্তু পানি নিয়ে যাবো ভিতরে আর যাবো না ভিতরে ভিতরে বলতে কি ওই যে খেজুর খেজুরের দেখা যাক কি করি চলো যাই আমার প্যান এদিক দিয়ে নামাইতে পারবা না নামো এদিক দিয়ে কি উঠানো সম্ভব সম্ভব
আমরা বান্দরবনের তেল খাড়া খাড়াইয়া উড়াইছি যদি ওর রোড আছিল আপনার ইয়া এদিক দিয়ে যায় কিন্তু আপনি এদিক দিয়ে ওনে যেতে পারবেন হয়তো এদিক দিয়ে কি রোড আছে সাইড দিয়ে কি রোড দেখা যায় রোড দেখা যায় হ্যাঁ আসলে উড়াইতে পারবেন আসো যে ওরা ক্যাম্পে একবার ডাইরেক্ট চলে যাব আমি যাবো যাই যাও যাও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক খারাপ কিন্তু হ্যাঁ খারাপ ওরে ব্রেক দর নাম ব্রেক দর নাম তবে তোর পিছাইতে হবে সাবধান সাবধান দাঁড়াও দাঁড়াও আমি একটু ক্যামেরাতে দেখাই কত উঁচা একটা মিনিট দাঁড়াও এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু হ্যাঁ দাঁড়াও না এদিক দিয়ে ওয়েট করো অনেক খাড়া অনেক এদিক দিয়ে উঠাবা মনে হয় না এটা উঠানো যাবে না অনেক কষ্ট হবে এই সাইকেল হবে না কিন্তু নামানোটা কিন্তু নামানোটা তো রিস্ক ছিল কত উঁচা চলো তুমি এদিক দিয়ে উঠাবা আমিও তো মজা পাইছি চলো আমার তো এই রোড গুলো ভালো লাগে আর একটা হচ্ছে আমার ঢাকায় তো এরকম রোড খুব কম মাঝে মাঝে হচ্ছে তোমার গ্রামের সাইড গুলো গেলে কনস্ট্রাকশন কাজ হয় না বা হচ্ছে তোমার ওগুলা দেখা যায় কিছু মাঝে মাঝে একটা একই আছে হ্যাঁ উঠে গেছে উঠছে ও সিরিয়াসলি আমার কুমিল্লা আসার সার্থক